হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এস ক্যানভাস টু আ নিউ ভিডিও আশা করি সকলে তোমরা খুব খুব ভালো আছো আজকে ফিফথ সেপ্টেম্বর আমাদের সকলের জন্যেই খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা দিন কেন বললাম তার কারণ হচ্ছে আজ শিক্ষক দিবস শিক্ষক দিবসের প্রথমেই সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানাই আমার তরফ থেকে এই এস ক্যানভাস ফ্যামিলির তরফ থেকে তো এই এস জি ক্যানভাস ফ্যামিলিতে আমার থেকে বড় অনেকে রয়েছে যাদেরকে আমার প্রণাম আর আমার থেকে ছোট যারা আমার সমবয়সী যারা সকলকে আমার অনেক অনেক ভালোবাসা তো শিক্ষক দিবসে আজকের যে ভিডিওটা এই ভিডিওটার টপিক অ্যাকচুয়ালি টপিক মানে আজকে কিন্তু আমি কোনো কমেন্টের রিপ্লাই দেব না কোনো স্পেশাল ইনফরমেশান আমি শেয়ার করব না আমি তাদেরকেই এই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য বলবো যারা আমার কথাগুলো শুনতে চায় বা যারা মনে করবে না যে হ্যাঁ এই ভিডিওটা দেখলে টাইম ওয়েস্ট হবে আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে আমার যে বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে বিহারে আসা আসার পর এইখানে এই যে এতগুলো মাস কাটিয়ে দেয়া আর কটা মাস গেলেই এক বছর হয়ে যাবে তো এই যে আমার কি কি এক্সপিরিয়েন্স বা আজকে টিচার্স ডে স্পেশাল স্কুলে কি এক্সপিরিয়েন্স বা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাথে এখানকার ডিফারেন্স কি এইগুলোই আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব তো যাদের শোনার ইচ্ছা তারাই ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখো আমি চাই না কারোর টাইম ওয়েস্ট হোক আর যাদের দেখার ইচ্ছে নেই তারা নাও দেখতে পারো এই আমি তার জন্যই প্রথমে টপিকটা বা কি রিলেটেড আমি ভিডিও বানাচ্ছি সেটা বলে দিলাম টিচার্স ডেয়ের জন্যে আজকে আমি কোনো ইনফরমেশন বা আজকে তোমাদের কমেন্ট নিয়ে কোনো ভিডিও করছি না জাস্ট তোমাদের সাথে একটা মানে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করা গল্পের মতো ধরতে পারো ভিডিওটাকে ঠিক আছে তো শুরু করছি আজকের ভিডিও আচ্ছা তো প্রথমেই তোমরা যারা ভিডিও দেখো আমার বেশিরভাগ সকলেই হবু শিক্ষক তার জন্য তো প্রথমেই হ্যাপি টিচার্স ডে তোমাদের সকলকেও কারণ তোমরা সকলেই হবু টিচার আমি এই বছর মানে অ্যাজ আ স্কুল টিচার টিচার্স ডে সেলিব্রেট করলাম তা বাদেও আমার এই টিচার্স ডে সেলিব্রেশন দেখো প্রথমে তো স্টুডেন্ট ছিলাম স্টুডেন্ট থেকেই তো তারপর আজকে এই জায়গায় এসেছি টিচার তো টিচার্স ডে সাথে আমরা সকলেই একদম ছোটর থেকে পরিচিত জবের থেকে আমরা এই পড়াশুনোর সাথে যুক্ত সেটা বললেও ভুল হবে আমাদের মা বাবা প্রথমে মানে আমাদের মা বাবাই হচ্ছে সব থেকে বড় টিচার তারপরে আমাদের স্কুল টিচার মা বাবার পরে যে জায়গাটা সেটাই স্কুল টিচার টিউশন টিচার যেই টিচারই হোক না কেন যারা আমাদের শিক্ষা দেয় আমাদের এগিয়ে যেতে হেল্প করে তাদের সকলের জন্যই আজকে এই দিনটা সকলের জন্যেই একটা করে দিন স্পেশাল হয়ে থাকে তো সেই হিসেবেই আজকের দিনটা এক কথায় বলতে গেলে প্রত্যেকটা দিনই স্পেশাল সকল টিচারদের জন্যে তো আজকে প্রথম কথা হচ্ছে আমাদের শুক্র শনি দুদিন ছুটি আছে স্কুল তো তার জন্যে টিচার্স ডে সেলিব্রেট করে আমি চলে এসেছি বাড়িতে আর তার থেকেও বড় কথা আজকে টিচার্স ডেতে স্কুলে সত্যি কথা বলতে এক অন্যরকম অভিজ্ঞতা খুব ভালো অভিজ্ঞতা স্কুল টিচার হিসেবে এটা আমার ফার্স্ট ইয়ার যেটা আমি সেলিব্রেট করলাম আর অ্যাজ আ টিউশন টিচার হিসেবে তো প্রায় ছ সাত বছরের জার্নি যখন থেকে এমএসসি করতাম মানে এমএসসিতে পড়তাম তখন থেকেই কলকাতার থেকেই আমি টিউশন পড়ানো স্টার্ট করে দিই তারপর বাড়িতে আসা বাড়িতে এসে এখানেও প্রচুর টিউশন পড়িয়েছি প্রচুর স্টুডেন্টদের সাথে আমি প্রত্যেক বছর টিচার্স ডে সেলিব্রেট করেছি সেগুলোর ভিডিও এই এস জি ক্যানভাস চ্যানেলেই রয়েছে তো প্রচুর আনন্দ ফুর্তি হয় আজকের দিনটাতে তো সেই হিসেবে এই বছরটা আরও স্পেশাল হয়ে যাচ্ছে যে এই স্কুল টিচার হিসেবে জয়েন করা তারপর এই আজকের সেলিব্রেশন তো দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা প্রোগ্রাম হয় সব মানে সবাই টিচাররা থাকে স্টুডেন্টসরা থাকে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয় তো সেটার সাথে বিহারে আজকে একটা জিনিস আলাদা দেখতে পেলাম সেটা হচ্ছে আমাদের স্কুলে স্কুলে কি হলো সব ক্লাসে ক্লাসে আলাদা আলাদাভাবে সবাই অ্যারেঞ্জ করেছে আমাদের যেহেতু নাইন টু টুয়েলভ তো নাইন নাইনের ব্যাচ মানে হাইয়ার ক্লাসের ব্যাচ অ্যারেঞ্জ করেছে একটা সেইখানে হলো প্রথমে সব টিচারদের নিয়ে আর এইখানে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমি বলবো সেটা হচ্ছে বিহারের স্কুলের কালচারটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেকটাই আলাদা কীরকম আলাদা দেখো আমাদের যেমন হাই স্কুল তার সাথে মিডল স্কুলও রয়েছে আবার প্রাইমারি লেভেলও রয়েছে এবার এইখানে ব্যাপার হচ্ছে আমাদের কি হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রাইমারি স্কুল আলাদা থাকে তারপরেই আমরা হাই স্কুল প্রাইমারি আর হাই এই দুটো স্কুলের সাথেই আমরা পরিচিত ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বিহারে কিন্তু সেরকমটা নয় বিহারে কি বিহারে ওয়ান থেকে ক্লাস এইট অবধি এটা একটা স্কুল হয় আর নাইন টু টুয়েলভ আলাদা স্কুল হয় ঠিক আছে আবার ওয়ান টু ফাইভেরও আলাদা স্কুল হয় মানে কি বলতে চাইলাম যে ওয়ান টু ফাইভের স্কুল হতে পারে সেটা প্রাইমারি আবার ওয়ান টু এইটের পর্যন্ত স্কুল থাকে কিছু কিছু জায়গায় আবার হাই স্কুল যেটা সেটা আবার আলাদা করে মানে আমাদের স্কুলে কি আমাদের স্কুলটা হচ্ছে উৎক্রমিত ঠিক আছে উৎক্রামিত হাই স্কুল মানে উৎক্রামিত স্কুল আমাদেরটা মানে এইখানে কি আছে ওয়ান টু এইট অব্দি স্কুল ছিল তারপর সেটাকে আপগ্রেড করে নাইন টু টুয়েলভ করা হয়েছে কিন্তু এইখানে কিন্তু একটা মানে কি বলবো ইন্টারেস্টিং পয়েন্ট আছে যেটা আমি এখানে আসার পর প্রথমে অবাক হয়ে গেছিলাম যে একটা স্কুলে কিন্তু দুজন হেড টিচার ঠিক আছে একটাই আমাদের স্কুল যেইখানে হাই স্কুলকে ইনক্লুড করে দেয়া হয়েছে এবার মানে ওয়ান টু টুয়েলভ অবধি আমাদের স্কুলে কিন্তু ক্লাস রয়েছে তো ওয়ান টু এইটের সেই স্কুলেই একজন হেড টিচার রয়েছে আবার ইলেভেন এই নাইন টু টুয়েলভের আলাদা একজন হেড টিচার তবে এই মুহূর্তে হেড টিচার নেই প্রভারী প্রধান অধ্যাপক হিসেবেও কেউ আপাতত জয়েন করেনি হেড টিচারের যে এক্সাম হয়েছে সেইখান থেকে রিক্রুট হবে হেড টিচার তো এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট আর যখন আমাদের ট্রেনিং চলছিল সেই সময় কী হয় সেই সময় যেই মানে যেই স্কুলে গিয়েছিলাম প্রথমে তো আমার ডায়েটে ট্রেনিং হয়েছিল ডায়েটে ট্রেনিং হওয়ার পরে স্কুলে ট্রেনিং হয় যেটা আমি তোমাদের বলেছিলাম যে প্রথম হয় ডায়েটে ট্রেনিং তারপরে স্কুলে ট্রেনিং বা এরকমও হতে পারে উল্টোটা যে প্রথমে স্কুলে ট্রেনিং দিয়ে দিল ডায়েট ফাঁকা না থাকলে পরে ডায়েটে ট্রেনিং দিল মোট কথা দুটো ট্রেনিংই করতে হবে জয়নিং আগে তো আমার যখন জয়নিং আগে ট্রেনিং হয় একটা স্কুলে তো সেই সময় প্রচন্ড ঠান্ডা জানুয়ারি মাসে প্রচন্ড ঠান্ডা সেই সময় ফার্স্ট আমি যেদিন স্কুলে যাই তো সেই সময় অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম একটা নার্ভাসনেসও কাজ করছিল যে ঠিকঠাক টাইমলি পৌঁছাতে হবে তো অনেক আগেই পৌঁছে গেছিলাম তো সেইখানে গিয়ে মানে একজন লোককে দেখছি উনি আগুন জ্বালাচ্ছেন ঠিক আছে মানে এত ঠান্ডা হাত পা একার জন্য আগুন জ্বালাচ্ছেন তো উনি আগুন জ্বালাচ্ছেন দেখে আমি উনার পাশে যাই গিয়ে ওনাকে জিজ্ঞাসা করি আপনি কে আমি না প্রথমে সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম ক্লার্ক কোথায় তারপরে উনি আমাকে যেটা উত্তর দেন যে আমি তো প্রথমে অবাক হয়ে গেলাম যে কি বলতে চাইছে তখন উনি আবার বললেন যে ইতনে শুভমে একই আদমি আস্তা হ্যা স্কুল মে ও হেড হেডমাস্টার हेडमास्टर के अलावा कोई भी इतने जल्दी स्कूल में नहीं आता है আমি তো শুনে হলো ও তার মানে ইনি হেড টিচার যাই হোক তো এইখানে আরও একটা জিনিস যেটা ক্লার্কের প্রত্যেকটা স্কুলে কিন্তু প্রতিটা স্কুল বলতে বহু পুরনো স্কুল যেগুলো সেইখানে ক্লার্ক আছে কিন্তু বিহারের প্রত্যেকটা স্কুলে ক্লার্কের ক্লার্ক থাকে না বা গেট খোলার লোক থাকে না পিয়ন থাকে না এই সব জিনিসগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ স্কুলেই বা হাই স্কুলে মেইনলি থাকে কিন্তু বিহারে বা আমি যেই স্কুলে আছি সেইখানে কিন্তু এই ব্যাপারগুলো মানে ক্লার্ক বলতে আলাদা কোনো পোস্ট নেই পিয়ন বলতে আলাদা কোনো পোস্ট নেই তো এইরকম ব্যাপারগুলো নেই তো তার জন্য কি হয় এইখানে বিআরসি বলে রয়েছে যেইখানে সব রকমের কাগজপত্রের ডকুমেন্টস কাজ হয় তো সেইখানে কোনো টিচারই যায় কাগজপত্র জমা দিতে বা হেড টিচারই যায় কাগজপত্র জমা দিতে তো এইখানে বিহারে হেড স্যারদের মাথায় কিন্তু প্রচুর প্রচুর চাপ থাকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের হেড টিচারদের তুলনায় তো অনেকটাই বেশি থাকে এইটুকু আমি এই কয়েক মাসে খুব ভালোভাবে দেখলাম তো এই একটা ব্যাপার যেটা এইখানে এসে আমি লক্ষ্য করলাম এটাও নতুন যে ক্লার্কের ব্যাপার নেই আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের স্কুলে হাই স্কুলে মেইনলি ক্লার্ক থাকে অ্যাডমিশন নেওয়ার জন্য লোক থাকে এইখানে কিন্তু টিচাররাই অ্যাডমিশন নেয় স্টুডেন্ট আসে টিচার যে যখন ফাঁকা থাকে সেই হিসেবে টিচাররা অ্যাডমিশন নেয় স্টুডেন্টসদের তারপরে অ্যাডমিশন ফিও জমা নেয় তো মানে দায়িত্ব কিন্তু অনেক বেশি থাকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্কুলের টিচারদের তুলনায় ওয়েস্ট বেঙ্গলের যেমন অনেকগুলো পোস্ট থাকে মানে গ্রুপ সি গ্রুপ ডি এগুলো কিন্তু এইখানে স্কুলে নেই এইটা একটা পার্থক্য আমি যা এইখানে আসার পর লক্ষ্য করি তো এই সব জিনিসগুলো এইখানে আমি লক্ষ্য করেছি তো আজকের ভিডিওতে তোমাদের সাথে সেই জিনিসগুলোই শেয়ার করলাম আমার যা যা এক্সপিরিয়েন্স এখানে আসার পর হয় তারপর জয়নিংয়ের পর অনেকগুলো মাস পেরিয়ে গেল তো যাই হোক সকলকে আবারও হ্যাপি টিচার্স ডের অনেক অনেক শুভেচ্ছা আবার আগামীকাল তোমাদের জন্য ভিডিও আসবে সেইখানে তো নর্মাল যেরকম অ্যাজ ইউজুয়াল ইনফরমেশন থাকে ইনফরমেশন থাকবেই আর তোমরা অনেকে আমাকে উইশ করেছো তোমাদের সকলকে থ্যাংক ইউ ভেরি মাচ তো ঠিক আছে সকলে সুস্থ থেকো ভালো থেকো আর ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে